দেখুন, ঢালাই আমরা সকলে করি, কিন্তু আমরা অনেক ভুল করে ফেলি এই ঢালাই করার সময়। প্রথম ভুলটা করি মিক্সার মেশিনে মশলা মাখার সময়, দ্বিতীয় ভুলটা করি ঢালাই চলাকালীন ভাইব্রেট করার সময়। তাই আজকের ভিডিওটা কেন ইন্টারেস্টিং, কারণ আজকে আমি কথা বলবো ভাইব্রেশনের টোটাল প্রসিডিওর নিয়ে এবং মশলা মাখার অর্থাৎ মিক্সার মেশিন যেটা আমরা দেখছেন ছবিতে সেখানে মশলা মাখার প্রসিডিওর নিয়ে। সবার প্রথমে আমরা প্রথমে জেনে নেব যে মিক্সার মেশিনে আমরা কী ভুলটা করি। দেখুন, আমরা যে ছোটোখাটো রেসিডেন্সিয়াল বাড়িগুলোর কথা বলছি, যে সমস্ত টার্গেট অডিয়েন্সকে কেন্দ্র করে আমি ভিডিও বানাচ্ছি, তাদের জন্য একতলা দুতলা তিনতলা চারতলা বাড়ির জন্য যখন আপনি মশলা মাখছেন, তখন এই ধরনের মিক্সার মেশিন নিয়ে এসে মশলা মাখছেন। এখন যেটা সমস্যা হচ্ছে কি, আমরা সাধারণত বলি যে ছাদ ঢালাইয়ের জন্য সব থেকে বেস্ট একটা কংক্রিট আপনাদেরকে ন্যূনতম এই গ্রেড অর্থাৎ M20 গ্রেড মানতে হবে। সেটা রেশিও কত, এক দেড় তিন, তার মানে কত, তিন পার্ট হচ্ছে স্টোনচিপ পাথর, দেড় পার্ট হচ্ছে বালি, আর হচ্ছে এক পার্ট সিমেন্ট। এখন দেখা যাচ্ছে এখানে যে স্টোনচিপটার সাইজটা হবে সেটা 5x8 সাইজ হতে হবে, 20mm সাইজের পাথর হতে হবে। কিন্তু কিন্তু ব্যবসার কারণেই হোক, মানে অ্যাভেলেবেল না থাকার কারণেই হোক না কেন, পাথর কিন্তু প্রপার সাইজের আসছে না। পাথর অনেক বড় বড় আসছে এবং নর্মাল সাইডগুলোতে একদম এক্স্যাক্ট ইঞ্জিনিয়াররা অর্থাৎ আমরা যে কোয়ালিটির পাথর ডিমান্ড করি সেই পাথর এসে না পৌঁছানোর কারণে, অনেক বড় বড় ওভার সাইজ পাথর আসার কারণে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রেশিওটা যেটা এক দেড় তিন, তাতে করে কিন্তু হানিকাম বেশি আসবে এবং অনেক বেশি আনওয়ার্কেবল হবে। ওয়ার্কেবল মানে মিস্ত্রিরা কাজ করতে পারবে না, কংক্রিট প্লেসড করতে পারবে না, এবং তাতে করে অনেক বেশি কিন্তু ছাদ পোড়াশো হয়ে যেতে পারে। যেহেতু আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা করেছি যে গ্রামাঞ্চলের বহু জায়গাতে, গ্রামাঞ্চল কেন শহরের বহু জায়গাতেও ঠিক ভালো কোয়ালিটির পাথর সাধারণ মানুষ হিসেবে আপনি কিন্তু পাচ্ছেন না। তাহলে রেশিওটা কোন জায়গায় করা যেতে পারে, প্রথম পয়েন্ট হচ্ছে 3:2:1। এই কিছুদিন আগে আমার সাথে একজন ব্যক্তি কনসালটেন্সি করেছিল, তার ছাদের অবস্থা দেখে আমি রীতিমতো মানে চমকে গিয়েছিলাম। আমি ছবিগুলো দেখাচ্ছি, দেখলে মনটা খারাপ হয়ে যায় যে তিনি নতুন ছাদ ঢালাই করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে তার ছাদের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রবলেম হয়ে গেছে। তার মেইন কারণ হচ্ছে এই মশলার ভাগ। একটা কথা বলছি, অনেক জায়গায় যারা ঢালাই করে, আমি নিজে পার্সোনালি দেখেছি, তারা মশলার ভাগ যারা দেখবেন, যারা ঢালাই করছে তারা তো শুধু বাড়ির ছাদ ঢালাই করে তা নয়, হয়তো রাস্তার কন্ট্রাক্ট নিয়েছিল, রাস্তা ঢালাইও করে, কোনো কোনো জায়গায় ওয়াটার ট্যাঙ্ক ঢালাই করে, এবং সব জায়গায় তো ইঞ্জিনিয়ার নেই, তারা কিন্তু নর্মালি রাস্তা ফাস্তা ঢালাই করার সময় একটা রেশিও খুব বেশি পরিমাণে করে যে 4:3:1, অর্থাৎ 4 ধামা পাথর, 3 ধামা বালি, 1 ধামা সিমেন্ট। সবই কিন্তু আয়তনে, অর্থাৎ ধামার আয়তনে মাপা হচ্ছে। এখানে কিন্তু বাই ওয়েট এইসব ছোটোখাটো লেভেলে কিন্তু বাই ওয়েট কিন্তু এই রেশিওগুলো মেনটেন করা হয় না, যেগুলো বড় বড় সাইটে আমরা যখন ব্যাচিং প্ল্যান্টে মিক্সার করি তখন সেগুলো বাই ওয়েট এবং ডিজাইন মিক্স সেগুলো করা হয়, মিক্স ডিজাইন, সেগুলো আলাদা ব্যাপার, টেকনিক্যাল ব্যাপার, তার জন্য আলাদা করে ভিডিও আনবো। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এখন যেটা মেন কথা, সমস্যাটা তাহলে কি হচ্ছে, সেই ভাগটা ছাদের জন্য মোটেও পারফেক্ট নয়, তাতে করে গ্রেড অনেক কমে যায়, অনেক কমা কোয়ালিটির ছাদ হয়ে যায়। তার জন্য আমরা রেশিওটাকে ঠিকঠাক রেশিও যদি বলা যায়, পাথরের সাইজ একটু বড়ও যদি থাকে, একটা পারফেক্ট রেশিও যেটাতে ছাদ আপনাকে ঢালতেই হবে, এর থেকে বালি বেশি দেওয়া যাবে না, সেটা হলো 3:2:1, অর্থাৎ 3 ধামা পাথর, 2 ধামা বালি, 1 ধামা সিমেন্ট। মন খুলে কান খুলে শুনে নিন, সমস্যাটা কী হচ্ছে। দেখুন, তারা যখন দেখছি ঢালাই করতে আসছে, তাদের কাছে যে তাসলা ধামা যাই বলেন না কেন, যেটা মেজারি, যেটা করে তারা মালটা ঢালছে, সেই পাথরের ধামাটা দেখছি টুবড়ে টুবড়ে গেছে অর্থাৎ ছোট, এবং বালির ধামাটা দেখছি খুব সুন্দর নতুন আছে বড়। তাহলে অটোমেটিক্যালি তোবড়ানো ধামায় পাথর কম উঠছে আর বড় ধামাতে বালি বেশি উঠছে, তাহলে তিনটে পাথর দুটো বালি দেওয়ার পরও বালি কিন্তু বেশি হয়ে যাচ্ছে, রেশিওটা ভুল হয়ে যাচ্ছে, প্রায় দেখা যাচ্ছে 3:2:3 হয়ে যাচ্ছে, পাথর আর বালি সমান হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবেন, ভালো ঢালাই অ্যাচিভ করতে হলে পাথরের থেকে বালিকে কম দিতে হবে, এটা একটা ভুল আমি লক্ষ্য করেছি যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার প্রশ্ন হচ্ছে, বালিটা ওজনে হালকা বলে অনেকেই দেখছে একটু বেশি করে চুর করে বালিটা নিচ্ছে, পাথরটা কিন্তু ভারী বলে নিতে পারছে না, এবং এখানে ওদের পেছনে এর পেছনে একটা কারণও থাকে। ওরা বলে, আমার সাথে বহু ঢালাই মিস্ত্রি কাজ করে, তারা আমার মানে কী বলবো এতটাই ক্লোজ, তারা বলে যে দাদা আমাদের কিছু অসুবিধা জানেন তো, আমরা বেলচা মারতে পারি না। এখন আমি তো ইঞ্জিনিয়ার, আমি শুনে কথাটা ক্যামেরার সামনে বলে দিলাম, তাদের হয়তো একটু রাগ হতে পারে, কিন্তু রাগ করে লাভ নেই, মানুষকে সচেতন করাটা আমার কাজ। এখন যেটা ব্যাপার হচ্ছে যে বেলচা মারার অসুবিধেটা তার 1 ঘন্টার অসুবিধে, 2 ঘন্টার অসুবিধে, 5 ঘন্টার অসুবিধে, কিন্তু আপনি 20 বছর ধরে টাকাটা জমিয়ে বাড়িটা করছেন,
তাহলে আপনার ক্ষতিটা আমি কেন করতে দিতে পারি? তাই জন্য বলছি বেলচা ওনার অসুবিধাটা তাকে ম্যানেজ করতে হবে, তাকে ম্যানেজ করতে হবে, কারণ সেই পেশাটা বেছে নিয়েছে। অতএব পাথরের পরিমাণটা সঠিক দেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে বালি, পাথর আর সিমেন্টের জন্য যে ধামাটা নির্বাচন করেছেন ছবিতে দেখাচ্ছি সেটা একই মাপের হতে হবে। এরপরে যে ভুলটা হয়ে গেছে সেটা মারাত্মক ভুল, যেটা না বলতে পারলে আমার মনটার মধ্যে মানে একটা খচখচানি থেকে যাবে। সেটা কি? সেটা হচ্ছে যে অনেকেরই দেখছি বলছে আমার নতুন মিক্সার মেশিন বিশাল বড় হাঁড়ি, মানে এই হাঁড়িটা মানে মিক্সার মেশিনের হাঁড়িটা, বলছে আমি ওই 3-2-1 করবো কিন্তু ওই বারে বারে ঢালবো না, আমি কি করবো 6-4-2 করে দেবো, রেশিওটা একই বজায় থাকবে। মানে 3টে পাথর 2টো বালি 1টা সিমেন্ট দেওয়ার পরিবর্তে আমি দেবো 6টা পাথর 4টে বালি 2টো সিমেন্ট। তাহলে ঠিকই আছে, তারপরে 1 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, ঠিকই আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যখন বলছি যে ওই যে ঢালাই মেশিনটা তার মধ্যে যখন বালি, পাথর আর সিমেন্ট আমি ঢালছি তাকে অন্তত 30-40 সেকেন্ড ধরে নাড়াতে হবে, মাখতে হবে, তাই তো? তাহলে ভালোভাবে ওই জলটা সিমেন্ট বালির সাথে অ্যাবজর্ব হয়ে গিয়ে মশলাটা মিক্সিং হবে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এখন যখন পরিমাণ বেড়ে গেল, তাহলে আমাকে তো টাইমটাও বেশি দিতে হবে। আমি যদি 6-4-2 করি, আমি যেখানে ওরা দেখছি 10-12 সেকেন্ড ঘোরানোর পরই নাবিয়ে দিচ্ছে, পরিমাণটা বাড়িয়ে 6-4-2 করে দিল, নাওয়াচ্ছে সেই 10-12 সেকেন্ড পর, তাহলে মশাটা মাখা হচ্ছে? হ্যাঁ, খুব ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো। আমি কিন্তু গেম চেঞ্জিং করি, আমি গেম চেঞ্জার ভিডিও বানাই, তাই জন্য আমার নাম ইঞ্জিনিয়ার কিংসুক কুমার, যেটা কুমার কনস্ট্রাকশন চ্যানেল। যারা আমাকে নতুন দেখছেন তারা চিনে রাখুন আমি কিন্তু গেম চেঞ্জিং ভিডিও বানাই। তার কারণে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে, যখন আপনি 6-4-2 করছেন তখন কিন্তু পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আপনাকে কিন্তু টাইমটাও বেশি দিতে হবে, যেটা কিন্তু বাস্তবে কেউ করছে না, তাড়াতাড়ি করে ঘুরিয়ে নাবিয়ে দিচ্ছে, যার কারণে ইমপ্রপার মিক্সিং হচ্ছে। আর সেই ঢালাইটা যখন হচ্ছে তখন কিন্তু এই ধরনের রেজাল্ট হচ্ছে। একজন ব্যক্তি আমাকে ফোন করে কনসাল্ট করেছিলেন, আমি কিন্তু খুব দুঃখ পেয়েছিলাম যে এই অবিবেচকতার জন্য, এই তাদের মানে লেথার্জি ভাবের জন্য আজকে আপনাদের লক্ষ লক্ষ টাকার ছাদ নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তাই জন্য বলছি কখনোই মিক্সার মেশিন বিশাল বড় হয়ে গেলেও 6-4-2 ভাগ করার আগে একটু সমঝোতা করবেন ওদের সাথে যে তুমি ভাগ বাড়াচ্ছ কোনো প্রবলেম নেই, টাইমটা বাড়াও, অ্যাট দ্য সেম টাইম মশলাটাকে বেশিক্ষণ ধরে মিক্সিং করো, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে ওয়াটারপ্রুফিং কেমিক্যালগুলো দিই, অনেকেই দেখছি ওই হাঁড়ির ভেতরে কেমিক্যালটা ছুঁড়ে দিচ্ছে, হ্যাঁ এটা কিন্তু প্রসিডিওর নয়। ওই হাঁড়ির মধ্যে যখন আমি বালি, পাথর আর সিমেন্ট দিচ্ছি সেখানে যে জলটা দিচ্ছি সেই জলেতে আমাকে কেমিক্যালটা দিয়ে আগে গুলিয়ে রাখতে হবে, তারপর সেই জলটা সমেত কেমিক্যাল সহ জলটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে হাঁড়ির মধ্যে। এটা পারফেক্ট প্রসিডিওর। প্রসিডিওরে কী ছিল যে সাধারণত 1 বস্তা সিমেন্টের যদি কাজ হয় সেখানে 200 ml এই ওয়াটারপ্রুফিং কেমিক্যাল, ইন জেনারেলি যে কোনো কোম্পানির একটা স্ট্যান্ডার্ড যদি ভাগ দাঁড়া যায় সেখানে 200 ml দিতে হয়। তাহলে আমার যখন 3-2-1 হচ্ছে, সাধারণত আমরা যে ধরে নিই যে একটা বস্তাকে ভাঙলে তার 2 টিন সিমেন্ট পাওয়া যায়, অর্থাৎ 2 পার্ট সিমেন্ট বেরিয়ে যায়। তাহলে আমি যখন 3-2-1 যখন মশলাটা মাখছি তখন আমার 1 পার্ট সিমেন্ট যাচ্ছে, তাহলে আমার 200 ml যদি 1 বস্তায় যায় তাহলে আমার 1 পার্টের জন্য 100 ml আমাকে কেমিক্যাল দিতে হবে। তাই কেমিক্যালটা আগে জলে গুলিয়ে দিতে হবে, এটাও একটা ভুল আমি লক্ষ্য করেছি। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার যেটা কিন্তু থাম্বনেলে দেখেছিলেন, থাম্বনেলে 2টো পার্ট দেখেছিলেন, যেটা মিক্সার মেশিনের ভুল সেটা বলে দিয়েছি, সেকেন্ড পার্টটা আরও ইন্টারেস্টিং হচ্ছে দেখুন। সেটা হচ্ছে যে ভাইব্রেশনের ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট সেটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিই। ভাইব্রেট করারও একটা পারফেক্ট টাইম আছে, 15-20 সেকেন্ড ন্যূনতম। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যারা ভাইব্রেটার মেশিনটা নিয়ে আসে তাদের নিডেলটার প্রতি মায়া অনেক বেশি, তাই জন্য তারা বলে যে যা করে তো ঢুকিয়ে তুলে নেবো, ভালো করে ভাইব্রেট করছে না। আসলে টাইম বলে কিছু হয় না, কংক্রিটের নিডেল ভাইব্রেটার ততক্ষণ পর্যন্ত দিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত ওই বুদবুদগুলো উঠছে। যখন দেখবেন ওই বুদবুদগুলো ওঠা বন্ধ হয়ে গেছে তখন জানবেন ভাইব্রেশন প্রসেসটা কমপ্লিট হয়েছে, আপনি ভাইব্রেটারটা এবার তুলতে পারেন, ঠিক আছে? তো এখন ওটা প্রশ্ন নয়, প্রশ্ন যেটা হচ্ছে যে ভাইব্রেটারটা ভুল কী করা হচ্ছে, তারা কিন্তু রডে ঠেকিয়ে দিচ্ছে। রডে ঠেকালে কী হয় জানেন? একদম আমাদের পিছনে আঁচলা ঢুকে যায়। তার কেন এইভাবে বলছি বাংলা ভাষায় মজা করে, তার কারণ হচ্ছে রডে যখন আমি ভাইব্রেটার দিচ্ছি, ধরুন আপনার ছাদটা 35 ফুট লম্বা, একটা 35 ফুটের মধ্যে 20 ফুট ঢালাই সকাল 8টার সময় হয়ে গেছে, এবার আপনি বেলা 1:30 বাজছে, অনেকক্ষণ ধরে বড় ছাদ ঢালাই হচ্ছে, এই দিকটা আপনি এসেছেন, এবার আপনি কী করছেন, ভাইব্রেটারের নিডেলটাকে আপনি রডে ঠেকাচ্ছেন। সেই রডটা কিন্তু আমাদের নর্মাল রেসিডেন্সিয়াল প্রজেক্টে আমরা অনেক জায়গাতেই দেখি কন্টিনিউয়াস বারবারই একে অপরের সাথে রড কানেক্ট থাকে, তাহলে সেই রডটাতে যখন আমি ভাইব্রেটার
ভাইব্রেটার নিডল বা নিডলটাকে ঠেকাচ্ছি ভাইব্রেটারের, তখন সেই রডটা কম্পিত হচ্ছে। এবার সেই কম্পনটা ট্রান্সফার করছে কোথায়, একদম কিন্তু যে দিকটা আগে কাস্টিং হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে সেখান পর্যন্ত। কি হবে ভাবুন তো, ওই জায়গায় কিন্তু সিমেন্ট কিন্তু অলরেডি ওয়াটার অ্যাবজর্ব করে একদম সেট হয়ে গেছে। তখন যখন কেঁপে উঠছে ভেতরে রডের চারপাশে কিন্তু একটা ফাটল চলে আসে, যে ফাটলটা আপনি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছেন না, এবং দু পাঁচ বছর যেতে না যেতেই ওই জায়গাকার ঢালাইগুলো ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, যেমন আমি ছবিতে দেখাচ্ছি এইভাবে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে এখন ইঞ্জিনিয়ার বাবু, এখন আমাদের করতে হবে কি, ওই নিডেলগুলোকে রডে না ঠেকিয়ে শুধুমাত্র ঢালাইয়ে গুঁজতে হবে, ঢালাইয়ে সোজাভাবে গুঁজতে হবে, যাতে করে শুধু সেই অঞ্চলের ঢালাইটাকে ভাইব্রেট করে সেটেল করতে পারি, রডে নয়। তাই এই বিষয়টা অনেকেই জানে না, এবং যারা জানে তারা মানে না। তাই আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার গেম চেঞ্জার যেহেতু ভিডিও বানাই, গেম চেঞ্জিং যেহেতু করি, তাই এইটা আপনাদের সামনে তুলে ধরো। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো, তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বুঝতে পারছেন কেন ইঞ্জিনিয়ার কিংসু কুমারের ভিডিও প্রতিদিন দেখা উচিত। তাই জন্য বলছি দেরি না করে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, অতি সত্বর ক্লিক করুন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও ছাড়া সাথে সাথেই আপনি সেটা পেয়ে যাবেন, যার কারণে আর কিন্তু আপনাকে কেউ ঠকাতে পারবে না। সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।